কাজ করতে দেওয়া ছিল, কাজগুলো কি আপনারা করেছেন বাসায়? আচ্ছা, এগুলো একজনের কাজ, আপনার মানে কমপ্লিট না কেন বাকি কাজগুলো? লিখতে বলি নাই, শুধু শেপগুলো দিয়ে করতে বলেছি। ওকে ফাইন, তাহলে এই ছবিটা মাঝখানে না কেন, মানে এই ব্যক্তির ছবি, আপনি যদি একটা ডিজাইন করেন আপনি কি এরকম ছবি দিতে পারবেন? মানে ছবিটা তো মাঝখানে আসা উচিত ছিল নাকি? মানে আপনাকে বলা হয়েছে ক্লিপিং মাস্ক করেন, এই যেগুলো কপি করেন, তাহলে ওই ছবিগুলোও তো কপি করতে বলা হয়েছে। ছবিটার পজিশন তো ঠিক নাই, এখানে একটা মানুষ ল্যাপটপের সামনে বসে আছে কিন্তু শুধু ল্যাপটপ আমার সামনে, তাই না? এরকম তো করলে হবে না, ছবিটাকে বসাইতে হইতো। এটা কার? এই মানুষটাকে চিকন করে ফেলা হয়েছে, শিফট না ধরে করার কারণে মানুষটাকে চিকন করে ফেলা। আচ্ছা, ও ডিজাইন তো কমপ্লিট হয় নাই, এই সাইডে লম সমান হয় নাই, এই সাইডে সমান হয় নাই, এই সাইডে সমান হয় নাই, মানে যেটাকে দিয়েছি কপি করতে সেটা থেকে 100% কপি করতে পারেন নাই। আচ্ছা, এটাও এটাও কিন্তু এই শেপটা বাঁকা হয়ে গেছে, এটা কোন টুল দিয়ে করছেন? আচ্ছা, মূলত আমাদেরকে বোঝা উচিত যে কোন কাজটা পেন্টুলে করলে সুবিধা হবে আর কোন কাজটা পেন্টুল ছাড়া করলে সুবিধা হবে, এই জিনিসটা আগে আপনারা বোঝা উচিত। তো সেই ক্ষেত্রে আমি যদি এইটা এই কাজটাকে পেন্টুল ছাড়া করতে চাই, আসলে এই কাজটা পেন্টুল ছাড়াই কাজ, এই কাজটা করা হয়েছে একটা রেক্টেঙ্গেল, রাউন্ডেড যে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে কাজটা করা হয়েছে। একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আপনি নেন, এই যে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আমি নিলাম, এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা দেখেন এইখানে কিন্তু আছে, তাই না? এই যে কার্ভটা, ভিউটা, ভিউটা এখানে আছে না? একটা রেক্টা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আমি যখন এরকম করে কপি করতেছি, আমি যখন এরকম করে দুইটার একসাথে সিলেকশন করে আমি শেপ বিল্ডার টুল বা পাথফাইন্ডার টুল যখন আমি নিচ্ছি, তখন কিন্তু আমার এরকম একটা শেপ দাঁড়ায়, তাই না? এরকম একটা শেপ দাঁড়াইছে না? এক সাইড, এক সাইড দাঁড়াইছে, আর এক সাইড এখনো হয় নাই। আচ্ছা, আর এক সাইড হবে, কখন হবে? যখন আপনি এটাকে নিয়ে এখানে রেখে এই দুটো যদি আবার এখন শেপ বিল্ডার দিয়ে এই দুটার থেকে কেটে দেয়, মানে দেখি দেখাই। আচ্ছা, এই আমরা ওই যে ইয়ে করেছিলাম একটা ভিজিটিং কার্ডের দুই সাইড কার এরকম একটা ভিজিটিং কার্ড পেয়েছিলাম, বুঝতে পারছেন? সম্পূর্ণ পাথফাইন্ডার দিয়ে বা সম্পূর্ণ শেপ বিল্ডার টুল দিয়ে। আচ্ছা, মূলত এই কাজটা এরকম কিছু দিয়ে করা ছিল, এখন পেন টুল দিয়ে করতে বলা হয়েছে। ওকে ফাইন, পেন টুল দিয়ে আপনি পারছেন না কেন? আপনার প্রবলেম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কথা বলছেন। এখন অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে বুঝতে হবে যে এখান থেকে আমি ক্লিক করছি এখন কোথায় যাব। বলা হয়েছে যে 90 ডিগ্রি ম্যাক্সিমাম, 90 ডিগ্রির নিচে, সেই ক্ষেত্রে আপনি ধরেন এই ডিস্টেন্সে আসলেন, এই ডিস্টেন্সে এসে যখন আপনি নিচ্ছেন, এই ডিস্টেন্সে এসে যখন আপনি নিচ্ছেন ডান দিকে, তখন শিফট ধরতে হবে, শিফট শিফট ধরতে হবে, শিফট শিফট ধরলে এই রেখাটা সরল, মানে সরল রেখা থাকলো, আবার শিফট ধরে এই পর্যন্ত আসলেন, এই পর্যন্ত আসার পর যখন আমি এখানে চলে যাব, যখন আমি এখানে চলে যাব তখন শিফট ধরা লাগ, তখনও শিফট ধরা লাগবে না, বাট লাগবে। কেন লাগবে? যদি আপনি সোজা সমান্তরাল ভাবে সোজা যেতে চান, আর যদি শিফট না ধরেন তাহলে এখানে লাগবে না, মানে শিফট ধরলে ব্যাপারটা হচ্ছে সমান্তরাল ভাবে সহজ ভাবে যাচ্ছে, সরল রৈখিক ভাবে যাচ্ছে, আর শিফট ছাড়ালে ওই সরল রৈখিকটা যাবে না, গেল সোজা ওই পর্যন্ত গেল, ওখান থেকে কাটলাম বা এখান থেকে ঘুরাই দিলাম, যাই হোক, এবার আপনি এই ডিস্টেন্সে আসলেন, ঠিক এই এই লাইন বরাবর এটা যেখানে গেছে ঠিক এটাও সেই বরাবর যাবে। এই জন্য আপনি একটা রোলার ইউজ করতে পারেন, যে আমি রোলার দিয়ে সুন্দরভাবে ঠিক ওই বরাবর নিতে চাই, এই জন্য আপনি একটা রোলারও ইউজ করতে পারেন। একটা রোলার আমি নিলাম, রোলার নিয়ে ঠিক এই বরাবর এসে আমি আবার শিফট ধরে টানবো, শিফট ধরে টানলে কি হবে, কেন টানবো, মানে শিফট ধরে টানলে কি হবে, কেন কেন শিফটের কথা বলতেছি, সরল রৈখিক যেতে হয় ব্যাপারটা। আবার আমার এই সাইড একটা স্কেল যদি আমি নিয়ে রাখি সেক্ষেত্রে আমার সুবিধা হবে, কি সুবিধা হবে বলুন তো? ওই পয়েন্ট পর্যন্ত আমি সরল রেখে যাব, রাইট, এরপরে আমি এরকম করে কার্ভ করে দিচ্ছি। এখন দেখেন তো, মানে এইটা এইভাবে কেন করতে পারেন না এখন?
না 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 অ্যাঙ্কোরের সাইজ কখনো ছোট বড় অ্যাঙ্কোর অ্যাঙ্কোর অ্যাঙ্কোরের সাইজ কখনো ছোট বড় হয়। হ্যাঁ ওই লোক ফোন ধরে নাই, ফোন দিয়েছিলাম আমি, ফোন ধরে নাই। ওকে ওকে স্যার, আরেকটু পরে আবার দিয়ে আপনাকে জানাবো। তাহলে আপু বুঝতে পারছি এবার পেনফুলের ব্যাপারটা, মানে এখানে কোনো ট্রিক্স নাই যেটা আমি আপনারা বলি নাই যে আমরা এইভাবে কাজ করি, আমরা এইভাবে কাজ করি। এখানে আপনি যখন এই যে ইয়েটা রাখলেন, দুটো স্কেল যখন নিলেন, তখন কি হলো বলেন তো? কার্বংশ একদম সরল, এখানেও এখানে যতটুকু এখানেও ততটুকু, এখানে যতটুকু এখানেও ততটুকু, এই মেজারমেন্টটা ঠিকঠাক। আর আমরা যেটা অটোমেটিক ভাবে দেখালাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে এভাবে যে আমি একটা শেপ নিলাম, লাইক হচ্ছে ভিজিটিং কার্ড করার জন্য আমি এরকম একটা শেপ নিলাম, আবার আরেকটা শেপ নিলাম আমি রেক্টাঙ্গেল, যে রেক্টাঙ্গেলটাকে আমি ঠিক এর উপরে দিব। আচ্ছা দুটো দুই কালার নিব আমরা, এটাকে আমি একটা কালার দিলাম, আবার এখান থেকে ঠিক এর এখানে যে আচ্ছা যাই হোক এখান থেকে শেপটা নিলাম, নেওয়ার পর এখন দুটো শেপকে একসাথে করতে হবে, অর্থাৎ এক সাইজের রাখতে হবে। এক সাইজের হয়েছে শিওর? কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যায় এক সাইজের হয়েছে কিনা। তাছাড়া এখান থেকে অ্যালাইনও করতে পারি আমরা, উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন পারেন এই অ্যালাইনে যে মিডিল অ্যালাইন পারেন? আচ্ছা এখন দেখা যাচ্ছে না কেন ভুল উত্তরে? দুটাকে একসাথে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যে অলটা ধরে আমি একটারে মাইনাস করবো, অলটা ধরে আমি এটারে মাইনাস করলাম, আর ওই সাইডে যে ওইটারে মাইনাস করলাম, এরপর বাকি যেটা থাকলো এই তিনটার আবার অলটা ধর মানে এই শেপ বিল্ডারে এসে প্লাস দিয়ে টেনে দিলাম, তাইলে আমার এই শেপগুলো এক শেপ। এই সেম কাজটাই তো এখানে হয়েছে, তাই না? এখানে তো এই কাজটাই হয়েছে, দেখেন এই কাজটা দেখাইছিলাম না শেপ বিল্ডার বা পাথফাইন্ডার দিয়ে? বুঝতে পারছি আমি, দেখাচ্ছি। আচ্ছা এই যে যে সেম কাজটা, এই কাজটা যদি আপনি সিসিতে করতে চান, সিসি সফটওয়্যারে যদি করতে চান, সেই ক্ষেত্রে এটা কি, এটা রেক্টাঙ্গেল আর এটা ডাইরেক্ট সিলেকশন টুল। তাহলে এই সিলেকশন টুলটাতে আমি চাইলে এরকম চার কোণার রাফ করতে মানে কার্ভ করতে পারি, আবার চাইলে কিন্তু শুধুমাত্র এক কোণার আমি কার্ভ করতে পারি, এই যেভাবে এই কোণাও কার্ভ করতে পারি, এই কোণাও আমি কার্ভ করতে পারি, এভাবে তো কাজটা করা যেতে পারতো, তাই না? এভাবে কাজটা করা যেতে পারতো। আচ্ছা আর একটা ব্যাপার হলো আপু, এটা যে কথা বলছি সেটা হলো ক্লিপিং মাস্ক নিয়ে, ক্লিপিং মাস্ক নিয়ে যে প্রবলেম সেটা হলো একাধিক শেপ, যখন আমি একাধিক শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করব সেই ক্ষেত্রে কিভাবে করব। যেমনটা ধরেন এই একটা পলিগন, এখন এই পলিগনকে আমি অনেকগুলো পলিগনের সাথে ইয়ে করতেছি, এই একটা পলিগন, এই একটা পলিগন, এই একটা পলিগন, এরকম করে উনি একটা ডিজাইন করছে। এখন এই ডিজাইনের মধ্যে সে এখন ক্লিপিং মাস্ক করতেছে, ক্লিপিং মাস্ক করতে চাই, এটাও তো আমি মনে দেখাইছি, এটা কি দেখাইছি? আচ্ছা আচ্ছা এখন তাহলে এখানে আচ্ছা এখানে আমি অনেকগুলো শেপ নিয়েছি, এবার আমার এখানে কোন একটা ইমেজকে আমি নিব, কারে হিরোলমে নিব না পরিমণি টপিক চলে গেছে, এখন আর পরিমণিটা দেখা যায় না। আচ্ছা এখন এই ছবিটাকে আমরা এখন ক্লিপিং মাস্ক করবো, ক্লিপিং মাস্ক করার জন্য ছবি কি উপরে থাকতে হয় না নিচে থাকতে হয়? অ্যারেঞ্জ থেকে সেন্ট্রি ব্যাকে দিলাম, তাহলে সবগুলোকে ধরলাম, ধরে মাউসে রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, ক্লিপিং মাস্ক হয়েছে কিন্তু একটার মধ্যে হয়েছে, বাকিগুলোর মধ্যে ধর কথা ছিল না কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ সবগুলো আলাদা আলাদা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র, এখন স্বাধীন রাখা যাবে না, সবগুলো ধরে এই মেনুবারের অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ করতে হবে, কম্পাউন্ড পাথ যার শর্টকাট হলো কন্ট্রোল এইচ, এই কম্পাউন্ড পাথ যখন আপনি করবেন তখন সবগুলো মিলে একটা শেপ হইবে, সবগুলো মিলে একটা দেশের আন্ডারে আসলো, স্বাধীন রাষ্ট্র না, তখন আপনি এই দুটার এইগুলার ধরে আপনি যখন মেক ক্লিপিং আসবেন তখন এই হ্যাঁ হ্যাঁ গ্রুপ করলে হইতো না, গ্রুপ করলে হবে না, এটাকে মেক কম্পাউন্ড পাথ বলে, অর্থাৎ কম্পাউন্ড পাথে যখন আপনি নিচ্ছেন তখন কমপ্লেক্স কম্পাউন্ড আমরা পড়ছিলাম না ছোটবেলায়, মানে জটিল এরকম জটিল পাথ যেগুলো সেগুলো এরকম করতে হয়। যেমনটা যেমনটা ধরেন আমরা যদি একটা ব্রাশ নেই, ব্রাশ পিএনজি,
ব্রাশ পিএনজি লিখে সার্চ করে আমি একটা ব্রাশ নিতেছি পিএনজি ব্রাশ। এখন এখানে তো আসলে পিএনজি না, প্রকৃতপক্ষে তো এগুলো পিএনজি না। যাই হোক আমার একটা ব্রাশ দরকার, এই ব্রাশটা পিএনজি কিনা দেখি। আচ্ছা পিএনজি না, এখন পিএনজি না তো কি হয়েছে, আমাকে এখন ভেক্টর বানাইতে হবে, ভেক্টর না বানালে তো কাজ নাই। এখন ভেক্টর বানাবো কিভাবে, এটারে ইমেজ ট্রেস জানেন, শিখছেন আপনারা ইমেজ ট্রেস? আচ্ছা তাহলে আজকে এখন দেখে নেন এটা কি, এটা এটা কি রাস্টার না ভেক্টর, এটা কি রাস্টার না ভেক্টর, ভেক্টর কি ইলাস্ট্রেটরে যাই বানাইতেছেন তাই কি হইতেছে, এগুলা এগুলা ভেক্টর, বাট এটা এটা কি ইলাস্ট্রেটর বানালো? দেখেন আমি শেপ একটা বানাইছি, এখন এটারে যখন আমি জুম করতেছি কোথাও ফাটে ফেটে যায়, কোথাও ফাটে ফেটে যায় না, কিন্তু আমি যে ছবিটা নিয়ে আসছি এটারে জুম করলে দেখেন কি হয়, তার মানে এটা হলো রাস্টার, এটা হলো রাস্টার আর এটা হলো ভেক্টর, এটাকে বলা হচ্ছে ভেক্টর আর এটাকে বলা হচ্ছে রাস্টার, তার মানে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যাই যেসব ডিজাইন করি যাই করি সেগুলোকে কি বলা হয় ভেক্টর। আর ফটোশপের কোনো কিছু করা বা গুগল থেকে নিয়ে আসা ছবি যে জাতীয় যেগুলো আগে থেকে তৈরি, যেগুলা যেগুলো জেপিজি যেগুলো পিএনজি এইসব জিনিসগুলো হলো রাস্টার, ক্লিয়ার? যেমন পিডিএফ, পিডিএফ কি রাস্টার না ভেক্টর, পিডিএফ পিডিএফ ভেক্টর, পিডিএফ ভেক্টর যদি সেটা ইলাস্ট্রেটর দিয়ে করা হয়, যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করে পিডিএফ করে রাখি ওইটা আমার ভেক্টর না, ইলাস্ট্রেটর থেকে আমরা তো জেপিজি দিয়ে সেভ করি, আমি যখন একটা ফ্লায়ার বানালাম ব্রোশার বানালাম তখন তো জেপিজি দিয়ে সেভ করতেছে না। যেমন ধরুন আপনি আপনি যে স্ক্রিনশট দিয়েছেন আমাদের মেসেঞ্জারে, এই এটা কি রাস্টার না ভেক্টর, ইলাস্ট্রেটর করছেন ইলাস্ট্রেটরের মধ্যে এটা নাকি আপনি মেসেঞ্জারের মধ্যে, এটা মেসেঞ্জারের মধ্যে না স্ক্রিনশট, তখন এটা জেপিজি পিএনজি হয়ে গেছে। আপনি করছেন আপনার কম্পিউটারে ভেক্টর, কিন্তু আপনি যখন মেসেঞ্জারে দিছেন তখন আপনি তার মূল ফাইল দেন নাই, আপনি তো দিছেন খালি এটা ছবি স্ক্রিনশট তুলে দিছেন, ছবি তুলে দিছেন, তাইলে ওই জিনিসটা হয়ে গেল রাস্টার, আমার কম্পিউটারে আসলো রাস্টার হিসেবে। আমি যখন এটা কপি করতেছি তখন এটা জেপিজি বা পিএনজি হিসেবে আসতেছে, বা আমি যখন এটাকে সেভ করতেছি সেভ করতে গেলে দেখেন এখানে কি ফরম্যাট, পিএনজি পিএনজি বা জেপিজি, এখানে কি এআই ফরম্যাট আসছে, এআই ফরম্যাট পিডিএফ ফরম্যাট আসছে। আচ্ছা তার মানে এটা কি আমার কাছে রাস্টার, আপনার কাছে যায় এটা ভেক্টর। আচ্ছা এখন আমরা ধরেন হিরো আলমের ছবি, হিরো আলমের ছবি আমরা আমাদের একটা বিল্ডিং এ, হিরো আলমের একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ দশতলা সমান, হিরো আলম চিন্তা করলো আমার এই ছবিটার আমি দশতলা সমান একটা বিল্ডিং এর মধ্যে একটা স্টিকার মেরে দিব। দেখছেন এরকম অনেক বড় স্টিকার থাকে, এখন এই ছবিটাকে যদি আমি একটা দশতলা বিল্ডিং এর উপর স্টিকার মারি তখন কি এরকম ফেটে যাবে না, ফেটে যাবে না, কেন ফাটবে, কারণ কারণটা রাস্টার, কারণটা রাস্টার। এখন আমরা যদি ভেক্টর মানে রাস্টার ভার্সেস ভেক্টর যদি দেখি, রাস্টার টু ভেক্টর দিয়ে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে আমরা কিছু ইমেজ দেখতে পাবো, যেমন ধরেন, যেমন ধরেন এই ছবিটা, এই ছবিটা থেকে অরিজিনাল কোনটা, রাস্টারটা অরিজিনাল কিন্তু এটা এটা কার্টুন মুড বানানো, বোঝা যেতেছে এটা হলো এটার কার্টুন মুড ইলাস্ট্রেটর বানানো, তো রাস্টার থাকবে এটা, এটারে যখন আমরা বানাবো তখন এটা হয়ে যাবে এরকম কার্টুন। তার মানে আমি যদি কোনো মানুষের ছবি নেই, আমি যদি কোনো মানুষের ছবি নেই সেটাও কিন্তু এরকম হবে, এই যে এটা দেখেন এটা হলো অরিজিনাল রাস্টার, এটার এরকম কার্টুন করে বানানো হয়েছে, এটা বলে ভেক্টর, এটা হলো এটা অরিজিনাল, এটা ভেক্টর বলে। তার মানে হিরো আলম যদি চায় তার দশতলা বিল্ডিং একশোতলা বিল্ডিং এর মধ্যে তার ছবি লাগাইতে, সে কি ওই ছবিটা হুবহু লাগাইতে পারবে, তখন কার্টুন হয়ে যাবে, তখন এটা ভেক্টর বানাইতে হবে। আর এই ভেক্টর বানানো ভেক্টর বানায় কিভাবে সেটা আমরা দেখি, হ্যাঁ অনেক দামি ক্যামেরা দিয়ে দিচ্ছে তুলে, ওই যে ফুটবল খেলার সময় ফুটবল খেলার মাঠে দেখেন না এত বড় বড় লেন্স থাকে, বিভিন্ন ক্যামেরা দামি দামি যে ক্যামেরা গুলো থাকে ওইসব ক্যামেরা দিয়ে যদি সেটা ছবি তুলে তাইলে ওইটা অত বড় সাইজ সম্ভব, কারণ ওইসব ক্যামেরার রেজলিউশন অনেক বড় বেশি থাকে, হাইটিউড অনেক বেশি থাকে। আমি ওইসব যেমন মেসি, মেসির ছবি দেখেন না একটা ইসের মধ্যে একটা গ্যালারির মধ্যে মেসির ছবি বিশাল বড় একটা মেসির ছবি থাকতেই পারে, তাই না, থাকতেই পারে। এখন ওইগুলো ওইরকম দামি দামি ক্যামেরা দিয়ে তোলা, ওইগুলো ভেক্টর না, ওইগুলো অরিজিনাল ছবি, এখন ওইরকম ছবি তো তুললে আলাদা কথা, কিন্তু আমি তো এই ছবিকে ভেক্টর বানাতে চাচ্ছি, ভেক্টর বানানো ছাড়া তো উপায় নাই, কারণ দশতলা বিল্ডিং এ তো এটা যাবে না, তো এই কারণে এই ছবিটাকে ধরে ইমেজ ট্রেসের মাধ্যমে, ইমেজ ট্রেস নামক একটা অপশন আছে সেখান থেকে এটাকে ভেক্টর কনভার্ট করতে হবে।
আর যখন আপনি এটাকে কনভার্ট করে ফেলবেন তখন এটা কার্টুন মুড হয়ে যাবে, অর্থাৎ এই যে এটা এরকম হয়ে যাবে। ও যে হিরো আলম এটা কিন্তু আপনি বুঝতেছেন আমিও বুঝতেছি, কারণ তার অরিজিনাল ছবি ছিল এরকম আর এখন ছবি হিসেবে এরকম, কিন্তু যখন আপনি জুম করবেন তখন দেখেন। আমরা বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখি না এরকম, এখন ভাস্কর্য টাইপ হয়ে গেছে না এটা, এবং এটা কিন্তু যখন ভেক্টর হয়ে গেছে তখন এটাকে সম্পূর্ণ আলাদা আলাদা পার্ট পার্ট করা যায়। পার্ট পার্ট বলতে দেখেন আমি যদি আনগ্রুপ করি তাহলে দেখেন এই যে লাল, এই লালটা হলো এটা, এটা একটা ব্লেজার, আবার এটা ফেস, ফেসের জায়গায় আমি চার চাইলে কালার দিতে পারি, বুঝতে পারছি? এই টোটালটা হলে এখন একটা ভেক্টর হয়ে গেল। তো এই যে ভেক্টর, এই রাস্টার থেকে যখন আপনি ভেক্টোরগ্রাফিতে কনভার্ট করতেছেন তখন এরকম নষ্ট হয়েছে, এটা কিছু করার নাই। এটা যে 100% পারবেন তাও না, ইলাস্ট্রেটর এই জিনিসগুলো হয় না। আপনি যদি 3D সফটওয়্যারে যান, 3D মায়া, 3D ম্যাক্স, তাহলে হয়তো সম্ভব। 3D মায়া, 3D ম্যাক্স যেরকম কার্টুন ক্যারেক্টার বানানো, ক্যারেক্টার ডিজাইন, সেগুলো 3D এর কাজ, কিন্তু ইলাস্ট্রেটর আপনি এর থেকে বেশি সম্ভব না। আপনি ঠিক এরকম হবু 100% মিলাবেন এই জিনিস কখনোই ইলাস্ট্রেটর সম্ভব না, বুঝলেন নাই? আচ্ছা দেখাই, এখন আপনার একটা ক্লায়েন্ট আপনারে বললো যে আমার এই লোগোটা করা আছে, এই বিফোর আর আফটার, বা আপনারে একটা ক্লায়েন্ট ধরেন এই কাজটাই আমরা ধরি, এই কপি করলাম, কপি করে আপনাকে আপনার ক্লায়েন্ট এই ছবিটা দিল, ব্যাপারটা বুঝেন। আপনারে আপনার কোন একটা ক্লায়েন্ট বা আমি আপনাকে এই ছবিটা দিলাম, দিয়ে বললাম যে এই ছবিটা আমার কাছে আছে, কিন্তু এই ছবিটা তো আমার তোলা ছবি বা স্ক্রিনশট নেওয়া, এটা কি অরিজিনাল? এটা কি অরিজিনাল? সে কি এটা তার বড় সাইনবোর্ড বিলবোর্ডে লাগাইতে পারবে? কেন? আবার এটা কি সে তার ভিজিটিং কার্ডের মতো ছোট করে লাগাইতে পারবে? কেন আপু লাগাতে পারবে না কেন বলুন তো? এই যে ফেটে যাচ্ছে, ছোট করলেও এরকম ফেটে যাবে, মানে একটা যখন একটা রাস্টার, রাস্টারকে বড় ছোট যাই করে এরকম ফেটে যায়। এটা তো রাস্টার, এটা তো ফটোশপে তৈরি করা হয়েছে, মানে ছবি তোলা হয়েছে, যে কারণে ক্লায়েন্ট আমার দিবে, দেওয়ার পরে বলবে তুমি আমার এটা ভেক্টর কনভার্ট করে দাও। তখন আমি কি করব? তখন আমি যে কোনো উপায়ে হোক আমি এটা ভেক্টর কনভার্ট করব। তাহলে আমি কি করব? আমি প্রথমে ধরেন এটারে এইভাবে করব যে আমি স্ট্রোক কালার নিলাম, প্রথম স্ট্রোক কালার নিয়ে ওই সাইডে ওই পরিমাণ মোটা আমি করব, বা আমি যদি চাই পুরাটা পেন টুল, পুরাটা পেন টুলে করব। কিন্তু পুরাটা পেন টুলে করবো না কেন? কারণ এটা এই যে রাউন্ড, রাউন্ড পেন টুলে করার থেকে শেপ নিয়ে করা ভালো, রাউন্ড শেপ। তাহলে আমি এরকম করে কাজটা শুরু করতে পারি। এই কার ফোন বাজে? ইমু। আচ্ছা এখন আমি একটা শেপ নিলাম, এবার এই শেপটা কি রাস্টার নাকি ভেক্টর? ভেক্টর, কিন্তু এটা স্ট্রোক, স্ট্রোক নিয়ে আমরা কাজ করবো নাকি অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে দিব? এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে এটা ফিলে কনভার্ট করে নিব। তাহলে এখন এটা আমি ফিলে কনভার্ট করে ফেলছি, তাহলে এতটুকু কাজ আমার কমপ্লিট। এবার আমার পেন্টুলের কাজ, পেন্টুলের যে আমি বাকি পাখির যে ডিজাইনটা, পাখির যে ড্রয়িংটা, সেটা আমি করছি। আসেন আসেন দেখি। আজকে রবিবার, আপনার দেখে মনে পড়ছে আমার আজকে রবিবার, তাহলে বুঝতে পারছি ব্যাপারটা কি। এখন কথা হলো ভেক্টর আমরা কেন ইউজ করি, আপু ভাই এখন বলেন ভেক্টর কেন ইউজ করি, বাই ক্লায়েন্টের ভেক্টর কেন লাগবে বলেন? একটা কোম্পানির লোগো, তার মানে একটা কোম্পানির লোগো আপনারা কোম্পানি কি ফরম্যাটে যাবে, ভেক্টর ফরম্যাটে যাবে নাকি ওই ইয়ে জেপিজি তে যাবে, ভেক্টরে যাবে? সেটাই, এই জন্য এগুলোকে বলে র ফাইল। র মানে কি? একদম অরিজিনাল যেটা। এই জন্য ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেওয়ার পরে প্রথমে আমরা জেপিজি পিএনজি তাদেরকে দেই, দেওয়ার পর তাদেরকে আমাদের ওই ভেক্টর ফাইলটা দিয়ে দিতে হয়, এটাকে বলে সোর্স ফাইল, এডিটেবল ফাইল। বুঝতেছে এটা? কারণ পুরোটা করতে হবে আমার, পুরোটা কাটতে হবে আমার, অবশ্য ছোটই তো কাটা হয়ে গেছে। পেন্সিল বিরক্ত লাগে কার কার কাছে? সবার কাছে? মজার কথা না, আমার কাছে বিরক্ত লাগে। তবে পেন্টুলের কাজগুলো দেখা যায় আমি নিজে না করে ওই জুনিয়রদেরকে দিয়ে দিই, ওরা করে দেয়, তারপরে ওদেরও ভুল থাকে, প্রচুর ভুল থাকে,
সেদিন একটা বানাই দিয়েছে হাত, হাতের নখ, তো হাতের নখ হাত থেকে নখ আলাদা করে ফেলছে, প্রচুর ভুল থাকে পেন্টুলের কাজে। আর পেন্টুল হলো একটা ইম্পর্টেন্ট টুল যেটা সবারই শিখতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা দেবজিৎ ভাই কি অবস্থা আপনার? আজকে ইয়ে হয়েছে পরে, ওই রেস্ট্রিকশন উঠাই দিছে না পরে, চেঞ্জ করছেন? ভেরি গুড, তাহলে এখন ল্যাপটপ ইয়ে করেন। আচ্ছা যেখান থেকে শুরু করছি আমরা সেখানে শেষ করলাম, শেষ করার পরে তারপরে যেমন কালার দিয়ে দিলাম, আমি কালার দিয়ে দিলাম, এবার এরপরে বাকি কাজটা করে ফেলবো। একটা চোখ দিতে হবে, ঠোঁট দিতে হবে, এই করে এইভাবে আমরা একটা ভেক্টর থেকে একটা রাস্টার মেক করবো, বুঝতে পারছি? এভাবে আমরা একটা ভেক্টর থেকে একটা রাস্টার মেক করবো। এখন ক্লায়েন্ট এই ভেক্টর কেন তৈরি করতে দিবে, কারণ তার দরকারি ভেক্টর, এই রাস্তা তার দরকার না, রাস্তা তার কাছে আসছে, রাস্তা চাইলেই পাওয়া যায়, কিন্তু ভেক্টর চাইলে পাওয়া যায় না, যে কারণে সে ভেক্টর আমাকে করার ভেক্টর ইলে শুরু করা। তার মানে আমরা এখন একটা জিনিস শিখছি, সেটা হলো এই ছবিটাকে আমার ক্লায়েন্ট যখন বলবে ভেক্টরে কনভার্ট করে দাও, তখন আপনি এটাকে যে সিলেক্ট রাখবেন, এই মুহূর্তে কি আমার শেপ সিলেক্টেড নাকি আমার ছবি সিলেক্টেড বলুন তো? এখন এখন যখন আমার শেপ সিলেক্টেড, তখন আমার এই কন্ট্রোল বারের মধ্যে খেয়াল করেন কি কি আছে, আর যখন এটা সিলেক্টেড তখন কি কি আছে, চেঞ্জ হইছে? এখন চেঞ্জ হইছে কন্ট্রোল বার, এই উপরে কন্ট্রোল, এটার উপর কন্ট্রোল। যখন কোনো একটা রাস্টার, যখন কোনো একটা রাস্টার বা ইমেজ, বাইরের কোনো বস্তু যখন আমার সিলেক্ট থাকবে, তখন উপরে এই ইমেজ ট্রেস এর অপশনটা থাকে, ব্যাপারটা বুঝেন? এখন কি আছে? এখনো আছে ফিল, অফ ফিল, স্ট্রোক, এইগুলো আছে, ফিল স্ট্রোক এইগুলো আছে না, কিন্তু এটা কি বাইরের একটা এলিমেন্ট, বাইরের একটা ইমেজ, ইমেজটা যখন আমার সিলেক্টেড তখন আমার উপরে ইমেজ ট্রেস এর অপশনটা আছে, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস এর এখানে অ্যারো আছে, অ্যারোর মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে 16 কালার আছে, 16 কালার, 16 কালার, এই 16 কালারটা দিব, 16 কালারের নিচে 6 কালার আছে, 3 কালার আছে, ওইগুলো দিলেও হবে, বাট 16 কালার দিয়ে দিলে সমস্ত কালারগুলো ধরা পড়ে, ম্যাক্সিমাম কালারই ধরা পড়ে, যে কারণে 16 কালারে আমি একবার ক্লিক করলাম, ক্লিক করলে একটু লেড, একটু লোড নিয়ে লেট হবে একটু, হয়তো বা এটা ভেক্টর হবে, এই ভেক্টর হয়েছে, ভেক্টর হয়ে গেছে। এরপর এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড, যদি আমি আলাদা করতে চাই, যদি আমি আলাদা করতে চাই, আলাদা মানে কি আমি হিরো আলমের এই গেঞ্জির কালার চেঞ্জ করবো, শার্টের কালার চেঞ্জ করবো, মুখের কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমাকে আলাদা করতে হবে, এক্সপ্যান্ড করলে আলাদা করা হবে, দেখো এক্সপ্যান্ডে ক্লিক দিলে এটা আলাদা হবে, এরপর আবার আনগ্রুপ করতে হয়, কারণ এটা গ্রুপ হয়ে আছে, তখন আমি মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে বাইরে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে তারপর আমি তার এই যে তার ইয়েটা ধরলাম, তার শার্ট ধরলাম, তার শার্টের তার গেঞ্জিটা ধরে আমি কালারটা চেঞ্জ করবো, রাইট? তাহলে আমার প্রশ্ন হলো, এইটা যদি ভেক্টর রাস্তা থেকে ভেক্টর করা যায়, তাহলে দোয়েল পাখি রেটারের রাস্তা থেকে ভেক্টর করা যেত না? এটা তো একটা লোগো, এটা কোন একটা মানুষের কোন একটা কোম্পানির লোগো। এখন আমার প্রশ্ন হলো, এটা কি রাস্তা থেকে ভেক্টর করা যেত না? ইব্রাহিম ভাই বলেন যেত। আচ্ছা তাহলে আমরা এটাকেও ইমেজ ট্রেস এর মাধ্যমে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করি, 16 কালার দিলাম, একটু লোড দিচ্ছে, জটিল ইমেজ হলে একটু লোড নেয়। আচ্ছা প্রথমে রাস্টার থেকে ভেক্টর করবো, তারপরে কি করবো? তারপরে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড, প্রথমে রাস্টার থেকে ভেক্টর করবো, সেটাকে বলে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস হওয়ার পরে কি করবো? এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করার পরে কি করতে হয়? আনগ্রুপ করতে হয়, আনগ্রুপ করে তারপর আমরা আলাদা আলাদা মুভ করতে পারি। যেমন ধরুন একটা আইকন, আপনাকে বলা হয়েছে যে একটা ফেসবুকের আইকন ডাউনলোড করেন, একটা কল আইকন, লোকেশন আইকন ডাউনলোড করেন, এখন লোকেশন আইকন সব PNG, JPG, আপনি ভেক্টর পাইতেছেন, তখন এটার ভেক্টর বানাবেন কি? এভাবে এক্সপ্যান্ড করবেন। যেমন আমি এখন এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর এই যে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করলাম, বাইরে একটা ক্লিক দিলাম, এখন আমি ক্লায়েন্টের কি এভাবেই ডেলিভারি দিব তাহলে, নাকি PNG করে দিব, এরকম ব্যাকগ্রাউন্ড লেস দিব? ব্যাকগ্রাউন্ড লেস দিতে হবে না। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ভেক্টর করেছি তখন এটা দেখেন, এটা এরকম খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে, কেন দেখছেন? পিক্সেল টিক্সেল দেখা যাচ্ছে উল্টাপাল্টা, এরকম হয়েছে কেন, কেন হয়েছে এরকম?
রাস্টার তো এটাও ছিল, রাস্টার তো এটাও ছিল, কিন্তু এটা তো ক্লিয়ার, রাস্টার তো এটাও ছিল বাট এটা তো ক্লিয়ার। কই দুইটাই তো আমি একই রকম ভাবে করছি, দুটো তো একসাথেই ছিল, ইনস্ট্রেস তো একসাথেই করলাম, কিন্তু এরকম হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে দুটো ইমেজ আমার এখানে, দুটো থেকে দেখেন তো কোনটার কোয়ালিটি ভালো কোনটার কোয়ালিটি খারাপ। না না দুইটাই একই জিনিস, দুটাই রাস্টার, দুটাই রাস্টার, কিন্তু একটার কোয়ালিটি খারাপ একটা কোয়ালিটি ভালো, যে কারণে, যে কারণে আমরা যখন ভেক্টরে কনভার্ট করেছি এটা ভালোভাবে টিকে গেছে বাট এটা টিকে নাই। তার মানে আমরা সব জিনিস যেভাবে ভেক্টর করতে পারবো তা না। আপনার ক্লায়েন্ট যদি আপনারা শুধুমাত্র একটা ছবি দেয়, ধরেন আপনার ক্লায়েন্ট আপনার শুধুমাত্র এই ছবিটা দিচ্ছে, এই সাইডের এই ছবিটা দিচ্ছে, শুধুমাত্র এটা দিচ্ছে, তখন আপনি এটার ভেক্টর যদি করতে যান তখন কিভাবে হবে? এরকম নষ্ট হয়ে যাবে না, এই যে এরকম নষ্ট হয়ে যাবে না, এটা নষ্ট হয়ে যাবে না। কেন নষ্ট হবে? কারণ এই যে দেখেন পিক্সেল দেখা যাচ্ছে, তার মানে সব ইমেজ, সব ইমেজ রাস্টার থেকে ভেক্টর করলেই যে এরকম ঝকঝকে পকপক আসবে তা না। একটা ইমেজ কি ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করলে এরকম ঝকঝকে পকপক আসবে তা কিন্তু না। কেন? সেটা তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তার মানে আপনাকে একটা ক্লায়েন্ট দিল যে ভাই আমার একটা ছবি এক্সপ্যান্ড করে মানে ভেক্টরে কনভার্ট করে দাও, তখন আমি, তখন আপনি কোন টুলে কাজটা করবেন, তখন আপনি কোন টুলে কাজটা করবেন? যেমন ধরেন আমরা একটা আইকন নেই, আইকন লোকেশন আইকন পেঞ্জ, লোকেশন আইকন পিএনজি লিখে সার্চ করার পর এই ছবিটা আমার পছন্দ, এই ছবিটাকে আমি কপি করি, কপি করলাম এখানে নিয়ে আমি এটা একটু ভেক্টর বানালাম, ছবিটা আনলাম, এই ছবিটার কোয়ালিটি কি খুব ভালো? এখন ক্লায়েন্ট আপনারা দিয়েছেন এটা ভেক্টর বানাইতে, ক্লায়েন্ট আপনারা দিয়েছেন এটা ভেক্টর বানাইতে বা আপনার নিজেরই লাগবে, তখন আপনি কি করলেন? ইমেজ স্ট্রেস শিখছেন, ইমেজ স্ট্রেসে যে ইমেজ স্ট্রেস দিলেন, দেওয়ার পর এটাকে এক্সপ্যান্ড করলেন, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপও করলেন, এবার এই বাইরের এটা ধরে ডিলেট দিলেন, এটা দিলে ডিলেট দিলেন, তাহলে কি একদম ভালো কোয়ালিটি ফুল হয়ে গেল? না, ভালো কোয়ালিটি ফুল হয়ে গেল। তার মানে এটা ইমেজ স্ট্রেস দিয়ে করলে হয়েছে, ইমেজ স্ট্রেস দিয়ে আমি করছি হয়েছে, ভালোভাবেই হয়েছে, কোনো জায়গায় কোনো ভুল দেখতে পাচ্ছি না আমরা, ক্লিয়ার? আচ্ছা এবার আমরা আর একটা করি, আর একটা আইকন আমরা করবো যেটার কোয়ালিটি একটু লো, যেটার কোয়ালিটি এর থেকে একটু লো, লো কোয়ালিটি বুঝেন, আরো খারাপ অবস্থায় আছে, এরকম কোন একটা ইমেজ দেখি, এরকম কোন ইমেজ পাওয়া যায় কিনা। এই ইমেজটাকে নিয়ে আমরা কাজ করি, দেখি আমরা আরেকটা ইমেজ দিলাম, এটার কোয়ালিটি কিন্তু ভালো না, ভালো? এবার আমরা ইমেজ স্ট্রেস থেকে ইমেজ স্ট্রেস করলাম, ইমেজ স্ট্রেস করার পর এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, না আমি এটাকে ভেক্টর কনভার্ট করেছি বাট দেখেন এটা ছেড়ে ছেড়ে দিছে, এই সাইড দিয়ে ছেড়ে দিছে, এই সাইডে ছেড়ে দিছে, দেখছেন? তার মানে এই সাইডে ছেড়ে দিছে, তার মানে এটা কোয়ালিটি ফুল না, এটা কোয়ালিটি ফুল না, যে কারণে আমি এটাকে ভেক্টর করলেও এটা ভালোভাবে হচ্ছে না। তখন আমাদেরকে এটাকে পেন টুলে করতে হয়, তখন এটাকে আমি কন্ট্রোল টুলে লক করে পেন টুল দিয়ে পুরোটা হাত ঘুরিয়ে হাত ঘুরিয়ে করতে হয়, বুঝতে পারছি? তখন পুরোটা আমাকে পেন টুলে করতে হয়, কেন কেন পেন টুলে করতে হবে? কেন এটা ছেড়ে দিচ্ছে, এটা হবে না, রাস্টার থেকে ভেক্টর এটা হবে না এই ইমেজ স্ট্রেস এর মাধ্যমে, কেন হবে না? কারণ এটার কোয়ালিটি খারাপ, আর এটা হয়েছে কেন? কারণ এটার কোয়ালিটি ওটার থেকে ভালো। তার মানে আপনাকে যদি আমি রাস্টার থেকে ভেক্টর করতে দেই, আপনি প্রথম কি চিন্তা করবেন? প্রথম চিন্তা করবেন রাস্টার থেকে ভেক্টর ইমেজ স্ট্রেস এর মাধ্যমে করা, যদি ইমেজ স্ট্রেস এর মাধ্যমে না হয় তখন আপনি কি করবেন? পেন টুল দিবেন, ক্লিয়ার? এখন আপুর প্রশ্ন ভেক্টর কি? ভেক্টর হলো ইলাস্ট্রেটর যাই করবেন তাই ভেক্টর, ভেক্টর ভেক্টর ইজ ভেক্টর, ভেক্টর থেকে জেপিজি পিএনজি করা যায়, আমি সেভ করার সময় জেপিজি পিএনজি দিলাম, বাট ভেক্টর ইজ ভেক্টর, ভেক্টরের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকতেও পারে নাও পারে, যেমন আপনি ভেক্টর চিনবেন কিভাবে, এটা যে ভেক্টর কিনা এটা আপনি চিনবেন কিভাবে? হিরো আলমের এই ছবিটাকে যখন আমরা ভেক্টর করেছিলাম তখন এই দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজের মধ্যে আমি যখন একটারে ভেক্টর করেছি, যেমন ধরেন এটা, এটা দেখে আপনি বুঝবেন এটা ভেক্টর, সলিড কালার, এটার মধ্যে কোনো গ্রেডিয়েন্ট কালার নাই, কোনো কিছু নাই, এটা সলিড একটা কালার, দেখছেন সলিড একটা কালার,
আচ্ছা আবার ধরেন আমি এই যে 16 কালার দিলাম, ওইটা কেন ওই কি সাদা কালো হয়েছিল কেন? কারণ আমি হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট দিছিলাম ওই যে। আচ্ছা যাই হোক, এখন এই দুটো থেকে আপনার ভেক্টর কোনটা দেখে কি মনে হচ্ছে? ভেক্টর কোনটা দুটো থেকে? এটা 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 তো অরিজিনাল, এটা তো রাস্টার, এটা তোলা ছবি, এটা হলো ভেক্টর, এই যে এটা ভেক্টর। তার মানে আপনার এখন ভেক্টর আপনার রাস্টারকে ভেক্টর এখন কনভার্ট করবেন, সেটা হলো বিভিন্ন আইকন, বিভিন্ন আইকনকে আপনার রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করবেন। সবাই রাস্টার থেকে ভেক্টর করে আমাকে দেখেন। হিমেল কবির সামনে আসুন। একটা টুল নিয়ে আসুন, এখান থেকে একটা টুল নিয়ে আসুন। আর একটা টুলও লাগবে, ওই টুলটা দেন ইশারা সারা টুল। এটা ময়লা মনে হয়, এটা ময়লা মনে হয়। ইয়ে দেবজিতে আসুন, মেন ল্যাপটপ ব্যাক করুন। উনি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, দেবজ্যোতি ভাইয়া হচ্ছে আমাদের একজন মেন্টর স্যার। এখন সে হলো আপনার চার্জার কি আগে চার্জার লাগান, সে তো $56 ইনকাম করছে, এখন সে ব্যাংক উঠছে দিবে। কতদিন আসছিল কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল, কতদিন সেরকম নাম্বার চেঞ্জ করতে গিয়ে ঝামেলা করে ফেলছিল। তুই কোন সাইডে? চার দুই সাইডে ভাই আপনাদের সবাইকে আমি আইকন দিছি, পাঁচটা আইকন রাষ্ট্র থেকে ভেক্টর করেন। হ্যাঁ যে কোনো আইকন মডেল দেখে বোঝা যায় না, মডেল দেখে বোঝা যায় না, ওরা কোম্পানির লোকজন বোঝে না, দেখে আমাকে দেবে। মাই কম্পিউটার যেরকম, মাই কম্পিউটার নাই না না, এই যে আমি খুশো করে এইখান থেকে খুশো করে না আপনার এটা দেখতে চেয়েছিলাম। এখন তো পেন রেড করবে না। আচ্ছা এখন আপনি কথা হলো আপনার কি পেনের অ্যাকাউন্ট আছে? পেনের অ্যাকাউন্ট নাই, ব্যাপারটা হলো আগে একটা পেনের অ্যাকাউন্ট খুলে এই পেনের অ্যাকাউন্ট নিয়ে তারপর ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। আর এখান থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার দিলে কি হয়, ইমেল পেনিয়ার প্রথমে যাবে, পেনিয়ার ওখান থেকে তারপরে যাবে। আর একটা অপশন হলো পেনের অ্যাকাউন্ট এখন একটা খুলতে পারেন, আর একটা অপশন হলো সরাসরি পেপ্যালে দেবো, পেপ্যালে দিলে সেটা আমার পেপ্যালে দিতে হবে, আমার পেপ্যালের মধ্যে আসবে, আমি আপনাকে টাকা দিব। দুইটা সিস্টেম, আপনি কোনটা করতে চান?
কি করব পেপার দিলে কি কবে পাবে গো? আজকে সাথে সাথে পাবে নাকি সাথে সাথে পাবে? সেক্ষেত্রে আবার $3 এক্সট্রা চলে যাবে, এক্সট্রা চার্জ চলে যাবে। সেন্ড করতে পারবো? ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন? কার্ডটা খুলছেন আপনার এই নামে, মানে ফাইবারে যে নাম আছে ওই নামে খোলা? আচ্ছা তাহলে একটা কাজ করবো, পেন নাম্বার খুলে ওর ব্যাংকে ওর রেলে দিন ইনভিটেশন। ভালো করে দিয়েছেন আপনার একটা মেয়ে পাঠাই দিন, যদি আমার প্রিমিয়ার ই করা থাকে, অ্যাড করা থাকে অন্য জায়গায়, অ্যাড না করা থাকে সমস্যা নেই। তো সেই সাইট্রিজটা আমি নিতে পারতেছি না, সাইট্রিজটা আপনি নিতে পারতেছি না, এই সাইট্রিজটা আমি নিতে পারতেছি না, কারণ হলো 50 লাখ তো ইয়ে যে খোঁজা গেল। হ্যাঁ না না, এখানে এখানে 37 লাখ আছে না, সেগুলো আমি নিতে পারতেছি না। যদি আপনার ফেসবুক আইডি আছে এখানে লগ ইন করা, আপনার ইমেইল লগ ইন করা আছে, আপনি ইমেল বলেন আমি আপনাকে মেইল পাঠাই, বলেন দাঁড়ান 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 ডি আপনি লেখেন কাজ করি আপনার সঙ্গে